অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আজকের এই ক্লাসের হচ্ছে ডিমনস্ট্রেশন তোমাদেরকে শুরু করলাম। ওয়াট ফ্যামিলি, অর্থাৎ একটা ওয়াট নাউনে দেওয়া আছে, সেই নাউন থেকে আমরা ভার্বে কী করে কনভার্ট করবো, এবং ভার্ব থেকে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে। তাহলে এই পার্সো স্পিচের একটা ওয়ার্ড থেকে চারটে ওয়ার্ডের যে ফরমেশন এবং সেগুলো কী করে আমরা বিভিন্ন ইংলিশের এক্সপ্রেশন ধরা যায়, হচ্ছে রাইটিং স্কিল, ট্রান্সলেশন, তাহলে রিপোর্ট হচ্ছে রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং, সেক্ষেত্রে আমরা কী করে সেগুলোকে অ্যাপ্লাই করব সেটা নিয়ে আজকের এই ভিডিও। ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে যে গ্লোরি, নাউন ফর্মে দেওয়া আছে, তাহলে আমরা ভার্বে করবো যে গ্লোরিফাই। গ্লোরিয়াসটা হচ্ছে এই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম থেকে গ্লোরিয়াসলি হয়ে গেল অ্যাডভার্ব। ধরো যে গভর্নমেন্টের ফর্মটা হচ্ছে নাউন ফর্ম, গভর্ন হচ্ছে ভার্ব ফর্মে, গভর্নমেন্টাল অ্যাডজেক্টিভ ফর্ম, গভর্নমেন্টালি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। একই নিয়মে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে গ্রাউন্ড, ভূমি বা যুক্তি, তাহলে গ্রাউন্ডটা কিন্তু নাউনেও হয় ভার্বেও হয়, কিন্তু গ্রাউন্ডলেস বা আন্ডারগ্রাউন্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম থেকে মানে ওই একই ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্বে। ধরে যাক গাইডেন্স হচ্ছে যে নাউন ফর্ম, ভার্বে হচ্ছে গাইড থেকে আসছে গাইডেবল। এইভাবে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে শিখব এবং তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং এই ভিডিওটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে যে লাইক করবে এবং হচ্ছে কমেন্টে তোমাদের কিন্তু হচ্ছে মন্তব্যটা যে নিশ্চয়ই লিখবে। আমি শুরু করলাম আজকের ভিডিও। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে শুরু করলাম, ওবিডিয়েন্স অর যে ডিসওবিডিয়েন্স, যে ওয়ার্ডটা নাউন ফর্মে তোমার দেওয়া আছে, মান্যতা অথবা অমান্যতা, সেখান থেকে আমরা ভার্বে কনভার্ট করব ওবে অর হচ্ছে ডিসওবে, মান্য করা বা অমান্য করা। সেখান থেকে অ্যাডজেক্টিভ ফর্মে কনভার্ট করব ওবিডিয়েন্ট অর ডিসওবিডিয়েন্ট। একই নিয়মে সেখান থেকে আমরা অ্যাডভার্ব ফর্মে কনভার্ট করব ওবিডিয়েন্টলি অর ডিসওবিডিয়েন্টলি। এইভাবে যদি আমরা একসঙ্গে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কনভার্সেশনটা শিখতে পারি, তাহলে আমরা তোমার অ্যাট এ টাইম অনেকগুলো যে ওয়ার্ডকে শিখতে পারবো। সঙ্গে থাকো, এখানে দেখো আমরা একসঙ্গে অনেকগুলো যে ওয়ার্ডকে আমি যে রিপ্রেজেন্ট মানে করেছি তোমাদের সামনে আর কি তুলে ধরেছি। অফেন্স ওয়ার্ডটা হচ্ছে নাউন ফর্ম, বাংলা কি আপত্তিকর, যার ভার্ব ফর্ম হচ্ছে অফেন্ড, ও ডবল এফ ইএন ডি। সেখান থেকে আসছে অ্যাডজেক্টিভ ফর্মে অফেন্সিভ, আপত্তিকর। ইনঅফেন্সিভটাও কিন্তু আর কি হবে তোমার অ্যাডজেক্টিভ ফর্মে, যা তোমার আপত্তিকর নয়। সেখান থেকে অ্যাডভার্ব ফর্মে আসবে তোমার অফেন্সিভলি। একই নিয়মে অরিজিন, যার বাংলা হয় উৎস, অরিজিনেট তার মানে হচ্ছে যে উৎপত্তি লাভ করা। অরিজিনাল মানে কি প্রকৃত, যা প্রকৃত নয় তাকে আমরা কিন্তু ভুল করে যে বলে থাকি বহু সময় ইন অরিজিনাল, কিন্তু ওই ওয়ার্ডটা ভুল, তাহলে এই ওয়ার্ডটা ঠিক হবে আন অরিজিনাল। সেখান থেকে আসছে অরিজিনালি, হি ইজ এ ভেরি গুড বয়, তার মানে কি প্রকৃতপক্ষে। দেখো একই নিয়মে পিকচার ওয়ার্ডটা কিন্তু নাউনেও হয় ভার্বেও হয়। সেখান থেকে তাহলে একই ওয়ার্ড কিন্তু পিকচারটা আমরা পেয়ে গেলাম নাউন এবং ভার্বে থেকে। পিক্টোরিয়ালটা হচ্ছে চিত্রমূলক, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কিন্তু পিকচার ওয়ার্ডের কোনো অ্যাডভার্ব হয় না। তোমরা সঙ্গে থাকো। একই নিয়মে অপারেশন, যা বাংলা হচ্ছে ক্রিয়াকলাপ বা সক্রিয়তা বা আমরা বলবো যে কৃতকর্ম, সেখান থেকে ভার্বে আমরা বলবো অপারেট বা হচ্ছে চালনা করা বা ক্রিয়াকলাপ করা। সেখান থেকে আসছে অ্যাডজেক্টিভ ফর্মে অপারেশনাল বা প্রয়োগ সংক্রান্ত, সেখান থেকে আসছে অ্যাডভার্বে অপারেশনালি। একই নিয়মে আসছে অপশন, অপশনের বাংলা হচ্ছে কি বিকল্প বা অন্য কোনো উপায়, ভার্বে কিন্তু এটাকে করবো আমরা অপ্ট, ওপিটি, যার মানে পছন্দ মতো বেছে নেওয়া। থেকে আসছে অ্যাডজেক্টিভ ফর্মে অপশনাল, থেকে আসছে অ্যাডভার্বে অপশনালি। একই নিয়মে দেখো আমরা কিন্তু বলবো যে নোটিশে বাংলা হয় বিজ্ঞপ্তি, ভার্ব হচ্ছে নোটিফাই মানে বিজ্ঞপ্তি জারি করা। থেকে আসছে অ্যাডজেক্টিভ ফর্মে নোটিসিয়েবল বা আননোটিসড, এই দুটো ফর্মই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম, থেকে আসছে নোটিসিয়েবলি অ্যাডভার্ব ফর্ম। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডস, যে নার্ভ ওয়ার্ডটা নাউনেও হয় ভার্বেও হয়, যার বাংলা হচ্ছে কর্মশক্তিকে প্রদান করা। সেখান থেকে আসছে তোমার অ্যাডজেক্টিভ ফর্মে নার্ভাস, সেখান থেকে আসছে অ্যাডভার্ব ফর্মে নার্ভাসলি। একই নিয়মে পিস মানে শান্তি,
তাহলে পেসিফাই হচ্ছে তার ভার্ব ফর্ম, শান্তিমূলক করা বা শান্ত করা। সেখান থেকে আসছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম পিসফুল, শান্তিপূর্ণ। অ্যাডভার্ব ফর্মে পিসফুলি আমরা বলবো। পার্সন ব্যক্তি, পার্সোনালাইজ ব্যক্তিত্ব মণ্ডিত করা। পার্সোনালে বাংলা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্মে ব্যক্তিগত, পার্সোনালি হচ্ছে তোমার অ্যাডভার্ব ফর্ম। পলিটিক্সে বাংলা হচ্ছে রাজনীতি, পলিটিসাইজ যে রাজনীতি করা। পলিটিক্যাল তো হচ্ছে রাজনীতি মূলক, সেখান থেকে আসছে অ্যাডভার্ব ফর্মে পলিটিক্যালি। এইভাবে যদি আমরা ভিডিওগুলোকে সিরিয়ালি পরপর শিখি তোমরা সঙ্গে থাকবে, কারণ আমি এই ধরনের তোমাদের অত্যন্ত ফলপ্রসূ ভিডিও আমার এই চ্যানেল ইউটিউব বা পার্থমিকাজিতে যে পোস্ট করি এবং তোমাদের প্রত্যেকটা ভিডিওকে সম্পূর্ণ দেখে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে এবং খাতার মধ্যে নিশ্চয়ই তোমরা যে নোট ডাউন করে এগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। প্রত্যেকে ভালো থেকো।